Ashton. এতক্ষণ কোথায় ছিলে? কেন মিতুলদের বাড়িতে? এত রাত অবধি? মাকে তো বলেই গিয়েছিলাম। তোমার একটা ফোন করা উচিত ছিল, তাই না? কাম অন মা, মিতুলদের ফোন খারাপ ছিল। হোয়াটস রং উইথ ইউ? এভাবে তো তুমি বিহেভ করো না। তুমিও তো এভাবে আমাদের কাছে কথা লুকোও না পূজা। মানে? ঘড়িটা কার? কি ঘড়ি? কার ঘড়ি? কার ঘড়ি? যে ঘড়িটা তুমি বিছানা তলায় লুকিয়ে রেখেছ সেটা কার? আমি জানি না। জানি না মানে? একটা জিনিস তোমার বিছানার তলায় লুকানো ছিল, অথচ তুমি জানো না জিনিসটা কার। হ্যাঁ, তুমি ওটা রাস্তায় কুড়িয়ে পেয়েছিলে? কথা বলছো না কেন বলো? কোথায় পেয়েছিল ওটা বলো শোনা। কার ঘড়ি ওটা? মা, ওই মিতুলদের সাথে শপিং মলে গিয়েছিলাম, ওখানে একটা দোকানে ওই ঘড়িটা খুব পছন্দ হয়ে গিয়েছিল, কিন্তু কিনতে পারিনি অনেক দাম হওয়াতে। যখন গাড়িতে উঠতে যাই হঠাৎ দোকানদারটা ছুটে এলো। আসলে পকেটে পয়সা থাকলে সব কিছুই কিনে, দাম দর ঘড়িটা খুব ভালো যায়। এই যে কি এটা? এটা ওই যে স্যার কিনে পাঠিয়ে দিলেন। শর্টটা যে কে ছিল সেটা আমিও ঠিক জানি না মা। পূজা, পূজা, একজন অচেনা অজানা লোক তোমাকে একটা একটা গিফট পাঠিয়ে দিল, তুমি সেটা অ্যাকসেপ্ট করে নিলে, নিয়ে নিলে। মাম বিশ্বাস করো, আমি পাজল হয়ে গিয়েছিলাম। তারপর বন্ধুরা বললো রেখে দে, বাড়িতে ফিরে যে তোমাদেরকেও বলবো সেটারও সুযোগ পাইনি। কিন্তু আমি দেখছি আমার কিন্তু বিষয়টা ভালো লাগছে না পূজা। ওই গুন্ডাগুলো ওদের লোকগুলো সব সময় ফলো করছে। বাবা, দ্যাট ওয়াজ ইন দ্য ফার্স্ট টাইম যে আমরা শপিং মলে গিয়েছিলাম। তারপরে তো অনেকবার শপিং মলে গিয়েছি, অনেক জিনিসও পছন্দ করেছি। কই সেগুলো তো কেউ বাড়িতে এসে দিয়ে যায়নি।